বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে জেলায় জেলায় আরো তৎপরতার সঙ্গে চলছে প্রশিক্ষণ। এবছর প্রশিক্ষণ চলছে মহিলাদেরও। শুক্রবার বাঁকুড়া জেলার খ্রিস্টান কলেজে হয় মহিলা কর্মীদের প্রশিক্ষণ। এদিন উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষিকারা। তারপরে কি করবেন, তারপর করবেন, ওটা দেখে নিলেন ওটা আছে কিনা, তারপর দেখবেন রেজিস্ট্রার অফ ভোটার, রেজিস্ট্রার অফ ভোটার, এটা একটা ফর্ম, কিন্তু এটা একটা ফর্ম হলেও এটা একটা বাঁধানো বই, এটা একটা বাঁধানো বই। এই বইটাতে আপনারা জানেন আমরা ভোটে গিয়ে এদিন বাঁকুড়ার কালীমেলা স্কুলে কর্মরতা শিক্ষিকা সোমা দেবী জানান তার কোলের শিশু অসুস্থ। বহুবার প্রশাসনকে তার নাম বাদ দেওয়ার আবেদন করা হলেও এখনো পর্যন্ত তার নাম বাতিল করা হয়নি বলে অভিযোগ করেন। হ্যাঁ, বারবার প্রশাসনকে জানিয়েছি, যেদিন আমি 15 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি সেদিনই আমি অ্যাপ্লিকেশন করেছি বাঁকুড়া পিপি সেলে। তো অ্যাপ্লিকেশন করার পরে আমি 19 তারিখের লিস্ট দেখেছি, 21 তারিখের লিস্ট দেখেছি, গতকাল 25 তারিখেরও লিস্ট দেখেছি, সেখানে আমার কোনো নাম নেই। যেখানে আমি অ্যাপ্লিকেশন করেছি বাচ্চার বার্থ সার্টিফিকেট দিয়েছি, বাচ্চার ডক্টর প্রেসক্রিপশন দিয়েছি, যেখানে বারবার উল্লেখ করা আছে যে বাচ্চাকে বারে বারে ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে, কিন্তু এই বাচ্চাকে নিয়ে তারপরেও আমাকে ট্রেনিংয়ে আসতে হলো, কারণ আমার এখনও ডিউটি ক্যান্সেল হয়নি, আমার নাম আসেনি। তো কালকেও আমি আবার অ্যাপ্লিকেশন করেছি, সেখানেও কোনো হবে কি না আমি জানি না। আদৌ ওনারা বলছেন যে হ্যাঁ, আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বা যেহেতু ল্যাকটেটিং মাদার আমার ডিউটি ক্যান্সেল হবে, কিন্তু এই কথাটা আমি 3-4 বার শুনছি, যতবারই আমি বেবিকে নিয়ে গেছি ততবারই আমি এই কথাটাই শুনছি, আমি খুব হ্যারেস্ট হচ্ছি। তো আমি প্রশাসনকে একটাই জানাতে চাই যে আমি বারবার দিচ্ছি, যেটা আমি জেনুইন, আমি তো মিথ্যে বলছি না, আমি তো তার প্রপার ডকুমেন্টস দিয়েছি। তো এই বাচ্চা কার কাছে থাকবে, এই যে বাচ্চা অসুস্থ বাচ্চা, এই অসুস্থ বাচ্চা নিয়ে আমাকে আসতে হচ্ছে, আপনারা একটু এই বিষয়গুলো একটু দেখুন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার, রিপোর্ট আনন্দবার্তা।